امام حسين رضي الله تعالى عنه حسن رضي الله تعالى عنه حسين رے آئے نالا بھائی جی بھوشت بانی کو رچھے امار پڑے تمہا کار آدور کرن موتو کیوں ہے آئے امار سینہ مبارک آئے حسین بازن نائی امائی اولائی نالا زنو نائی تو یہ آئے امار سینہ مبارک آئے امام حسین رضي الله تعالى عنه گزر تزائید بولچھے امام حسین رضی اللہ تعالی تینی سینہ مبارکے بڑو بھائی سینہ مبارکے کپال تارے گھوشائے آر والے حسین والے بڑو بھائی رے او بھائی کیمنے جاؤ چھاڑیا آج کرتے کے گلام آمی بھائی ہارا ہوئی آرے بھاما کے سینہ مبارک کے بوشے کتو پوچھا نہ ہمارے پوچھائی لا تمہیں راگ ہوئے جچھو سوری روپور ہمارنا نارے چینو نائی ریشی مان ہمارنا نا جاننے تمہیں چلدے بارو نائی تلوار امان نانا رچینے کوئی کم نے کوشی مار تمہیں تلوار کے بولتے سو کاتو اور امار اللہ تلوار کے دیکھے بولتے تلوار خبردار تمہیں کاٹ با تو دوریر کو دا حسین سینہ مبارک کے بشا بیاد ہوئے তলোয়ার চালানোতে চামড়া মোবারক কাটবা তো দূরের কথা একটা পশম মোবারক কাটবা না কারণ এই জায়গা আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনে ঠোঁট মোবারক একবার দুইবার আল্লাহ আমার আমার হাবিবের ঠোঁট মোবারক একবার দুইবার লাগে নাই রে তলোয়ার এই তলোয়ার বেয়াদব কাটতে চায় আমি আল্লাহ অর্ডার করলাম আমার বন্ধুর ঠোঁট মোবারক যেখানে লেগেছে এই জায়গার সামান্যতম যেন কোনো অসম্মান না হয় সুবহানাল্লাহ আশুরার মাহফিল চলছে শয়তান তোমাদের চির শত্রু বলেছে কে আল্লাহ ইন্না শাইতানা লাকুম আদুউ মুবিন আল্লাহ বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য চির শত্রু এই বিয়াদব কারণ সে জানে হাসান হোসেন খুশি হইলে তো রসুল খুশি হাসান হোসেন খুশি হইলে রসুল খুশি হইলে এই লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য শয়তান পরামর্শ দিবে খুব খেয়াল ইবলিস পরামর্শ দিবে এই পানির মধ্যে কি বসা যায় অথচ এই কারবালার মাসে দশই মহরমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আটই মহরম দিবাগত রাতে অথবা নয়ই মহরম দিবাগত রাতে সঙ্গী সাথীদেরকে বলেছিলেন এরা তো আমারই রক্ত মোবারকের পিপাসু তোমাদের কারো রক্তের জন্য ওরা আসে নাই যদিও তাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছে এরা একজন তো হিন্দু না ইহুদি না খ্রিস্টান না নাসারা না বৌদ্ধ না সবার মাথায় ছিল টুপি দাড়ি জুব্বা কথা ঠিক কিনা এদেরকে চিনা দরকার না কথা বলে এদেরকে চিনে এদের এদের সাথে সম্পর্ক পর্যন্ত ছিন্ন করার উচিত কারণ এরাই সেই জাতি যারা আমার হাবিব সাল্লাল্লাহু আওলাদদেরকে কষ্ট দিয়েছেন নবীজির আওলাদদেরকে যারা কষ্ট দিয়েছেন হাদিস শরীফ তিরমিজির হাদিস নবী সাল্লাল্লাহু বলেছেন ওদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয় বাবাজি না আজকে এই জামানায়
এমনও মানুষ আবার পীরও লাগায় তারা এজিদের প্রশংসা করে নাউজুবিল্লাহ পড়ো কত বড় কপাল পড়া পিশাব যে তার জবানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা আসে না তার প্রশংসা আসে এজিদের বোঝা গেল অনেক দিন পরে হলো প্রকাশ করে দিলেন আসলে আমরা এজিদের পক্ষের মানুষ কথা ঠিক কিনা বাবা আব্বাজিরা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা মাত্র 72 জন মাত্র 72 জন মানুষ তাও নবী পরিবার সহ এদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধ করতে যায় নাই তাইলে তার 6 মাসে শিশু নিয়া যাইতো না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধ করতে যায় নাই তাইলে তো নারী জাতিদেরকে নিয়ে যেতেন না তিনি গিয়েছিলেন কুফা নগরে এই দাড়িওয়ালা টুপিওয়ালা যুববওয়ালা মুনাফিকদের 1200 চিঠি তাকে চিঠি দেওয়া হয়েছে আপনি আসুন আপনার হাত মোবারকে আমরা হাত দিয়া বায়াত গ্রহণ করব আপনি যদি না আসেন কিয়ামতের ময়দানে আপনার নানা হাজার ভাই সামনে আপনার বিরুদ্ধে আমরা বিচার দেব যে আমরা আপনি আসেন নাই বলে এজিদের হাতে বায়াত গ্রহণ করেছি মুনাফিকি কাকে বলে সেটাই মুসলমান দাড়ি টুপিওয়ালা যুববওয়ালা কারবালার দিন কারবালার সময় এটা প্রমাণ করে দিয়েছে এসকে যে কয় রাম তার সাথে যা মেটে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে ঠিক কি না বাবা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 8ই মুহররম রাতে অথবা 9ই মুহররম রাতে সঙ্গী সাথী যে 65 জন যারা ছিল তার পরিবার ছাড়া তাদেরকে বললেন তোমরা ওরা তো আমার রক্ত মোবারকের পিপাসু তোমরা যার যার মনে যেদিকে যাইতে মনে চায় বিশেষ করে আমার নানা জানের মদিনাতুল মুনাওয়ারায় তোমরা চলে যাও আমার কোনো দাবি নাই কোনো আপত্তি নাই তোমরা চলে যাও তোমাদের জীবন বাঁচাও তোমরা তোমাদের জীবন নিয়ে চলে যাও কারণ ওরা আমার রক্ত মোবারকের পিপাসু লোকগুলা হাউ মাউ করে কেঁদে দিলেন লোকগুলি হাউ মাউ করে কেঁদে দিলেন কেঁদে কেঁদে বলতেছেন ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে আপনি যেটা বললেন এটা যদি আমরা করি হাবিবুল ইসলামের কাছে আমরা মুখ দেখাতে পারবো না কারণ 11 পারার দ্বিতীয় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে সূরা তাওবা আমার আল্লাহ ওয়াজ করেছেন কোরআনের ওয়াজ আল্লাহর ওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত শুনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা গিয়েছিলেন কারবালায় তারা বলতেছেন ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারিমে 11 পারার দ্বিতীয় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করেছেন ওয়াকুল ইমালু ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আপনাকে যে আমরা রেখে যাব আপনাকে যে আমরা ফেলে যাব আমার আল্লাহ কোরআনুল কারিমে 11 পারায় ওয়াজ করেছেন আল্লাহ তোমরা আমল করো তোমাদের আমল দেখবেন আল্লাহ শুধু আল্লাহ দেখবেন না আল্লাহ বলেছেন দেখবেন রাসূল শুধু তাই নয় আল্লাহ আরো বলেছেন ওয়াল মুমিনুন দেখবেন মুমিনেরা মানে ওলিয়া ওলিয়ারা এই জন্য আল্লাহ বলেছেন কথা কথা ইশারায় ইশারায় একটা চমৎকার পরিবেশ হচ্ছে আস্তে আস্তে আমি দাওয়াত রেখেছিলাম আরো 3 বছর আগে কয় বছর 3 বছর আগে দাওয়াত রেখেছিলাম বাবা ওসমান আপনাদের পক্ষ থেকে দাওয়াত করেছে গোলাম মামা খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করতেছে গোলাম মামা খাইতেছে 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 আর না ইনশাল্লাহ আমি ওয়াজ আছে আচ্ছা আমার বাবা আজকে জানি না আমার ভাগ্য ভালো না আপনাকে ভাগ্য বলে আমি জানি না আমার 14 বছর পরের ছেলে আজকে মা বিলাস পরে আমি ব্রাহ্মণ বেড়ায় আর কোনো জায়গায় আনছি কিনা আমার মনে নাই
সম্ভবত আপনাদের এই মাহফিলে মনে হয় প্রথম আল্লাহ যে আমার পাশে জুমার দিন আমার পাশে বসা থাকে এটা বসানোর উদ্দেশ্য হলো আমার কাছে দেখে দেখে যেন শিখতে পারে আলহামদুলিল্লাহ এই জন্য আগামীকাল শুক্রবার হাফিজি শুরু করছে তিন পারা প্রায় হয়েছে আর মেয়ে বাবুটা আল্লাহ দিলে বাইশ পারা শুরু হয়েছে হাফিজি আলহামদুলিল্লাহ বারো বছর পরে এরা তিনটা ভাই বোন নিয়ত করেছে আমি তিন জনের হাফেজের বাবা হইতে চাই আমিন এই আমার খেয়াল বা বলে দিই একটা কথা যেহেতু সুন্নি মাহফিলে আসছি বাবা তোমরা যদি কোনো সুন্নি হাফেজ বেকার থাকো তাই না আমার শরীয়তপুরের মাদ্রাসায় পদ্মা বিরুজও দেওয়া হইলো আর আমার মাদ্রাসা চাকরি হইলো কথা আমরা সুন্দর একটা অফার দিছি পদ্মা ব্রিজ দেখার জন্য কত মানুষ যাওয়া শুরু করছে প্রতিদিন বিশটা পঞ্চাশটা বাস যায় পদ্মা ব্রিজ দেখতে আমার মাদ্রাসা চাকরি করতে গেলে আর এমনি যাওয়ার লাগবো না মাদ্রাসায় যাইতে যাইতে পদ্মা ব্রিজ দেখা যাবে আলহামদুলিল্লাহ আব্বাজান তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী সাথীরা বললেন যে আপনাকে যে আমরা ফেলে যাব যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ দেখবেন রসূলও দেখবেন মুমিনরাও দেখবেন তাইলে আমরা ফেলে গেলে তো মুমিনরা আপনার আমাদের ফেলে গেলে তো এই জন্য আমরা নিয়ত করেছি কি নিয়ত আমরা নিয়ত করেছি আপনাকে ফেলে আমরা যাব না আপনি যেতে বলতেছেন আর আমরা জেনেছি কি জানেন কি আমরা জেনেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী রাইখা যারা শহীদ হবে সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী রেখে যারা শহীদ হয়ে যাবে কিয়ামতের দিন এদের মতো সম্মানিত আর কোনো ব্যক্তি হবে না এই জন্য আজকে মারা গেল যাব দুই দিন পরে মারা গেল যাব এক বছর পরে মারা গেল যাব বারো বছর পরে মারা গেল যাব তবে আজকে আপনাকে সাক্ষী রাখি আমরা শহীদ হয়ে যাব আমরা বুক ফুলায় কিয়ামতের ময়দানে বলতে পারবো আমাদের বুকের তাজা রক্তগুলি ইমাম হুসাইনের জন্য আমরা দিয়াছি এই জন্য আমরা যাব না তিন বছর আগের দাওয়াত তিন বছর আগের দাওয়াত প্রথম বছর করোনা দ্বিতীয় বছর অনুমতি নাই আজকেও বলে শুনলাম একটু দুঃখ পেয়েছি আজকেও শুনলাম যে মাত্র 15 তারিখে মাহফিলের অনুমতি রয়েছে এটা আমার বড় কষ্ট লেগেছে আমরা সারা বাংলাদেশে মাহফিল করতেছি কোনো জায়গায় বাধা নাই আপনাদের এদিকে কেন বাধা আসতেছে এটা আমার বুঝে আসতেছে না আল্লাহ দিলে কোনো গন্ডগোল তো নাই কোথাও গন্ডগোল সাতক্ষীরার মতো জায়গা সাতক্ষীরার মতো জায়গা যেখানে জামাত ইসলামের এমপি অনেকবার হয়েছে সেখানে পর্যন্ত আমি আশুরার মাহফিল করে আসলাম গন্ডগোল নাই না হবে কেন আমরা কি গন্ড আমরা শুধু ওনাদেরকে একটু স্মরণ করি এই মাহফিলের অনুমতি কেন হবে না এটা আমার আমার বুঝে আসে না আমার বুঝে কোনোভাবে বুঝে দিতে পারি না কারণ আমরা তো দুনিয়ার প্রধানমন্ত্রীকে স্মরণ করতেছি না দেখি না পৃথিবী মক্কা মদিনার ইমামকে স্মরণ করতেছি না যারা ইমামদের ইমাম বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী জ্ঞানীদের জ্ঞানী যারা সরদার যাদের মা হবে জান্নাতের সরদারিনী তাদের স্মরণের মাহফিল এটা প্রশাসনের বাজানেরা এটার খুশি হইয়া অনুমতি দেওয়া দরকার কারণ এই এলাকার সরদার মাদ্দুল্লা খুশি থাকলে বাবা ডাক্তার ওসমান সহ কমিটিরা মাহফিলটা করা সম্ভব সরদাররা রাজি খুশি না থাকলে কিন্তু মাহফিল করা সম্ভব না করলেও অনেক পিঠের চামড়া অনেকটাই উঠে যায়গা কারণ মাদবুল্লাহ রাজি না কথা কয় না তা জান্নাতের মাদবর তো হাসান হোসেন জান্নাতের সরদারিনী হাসান হোসেনের আম্মা জান আপনি জান্নাতে কেমনে যাবেন দুনিয়ার এটা এই সিস্টেমটা তো জানেন তো মাদবুল্লাহ রাজি না থাকলে কিন্তু মাহফিল করতে পারলেও কষ্ট হয় কথা কয় না আর
রংপুর নাইলে এই আপনাদের পাইক পাড়া আছে আরেক পাড়া কোন কোন পাড়া জানিয়েছিলাম গত বছর না তার আগের বছর এরপরে আরো কত জায়গা এই যে কি 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 জানি সাথীর পাড়া মায়ের হাসি স্পোর্টিং ক্লাব না ক্লাব না জানি কি কত জায়গায় আসলাম আমার ভাইরা আল্লাহ আনলো এই মাহফিল গুলায় কি জানো বলতে চাচ্ছি না মাতবর সর্দার এক এক এলাকায় এক একজন মাতবর এক এক সর্দার কিন্তু জান্নাতের সর্দার কিন্তু সুবহানাল্লাহ বলুন জান্নাতের সর্দার আপনি আশ্চর্য হবেন বুখারী শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন ইয়া ও মা ফাতেমা আলা তারুদ্দিন তুমি কি সন্তুষ্ট হবে না রে মা নবী সাল্লামের দুলালি তিনি বললেন বাজান কেন আমি খুশি হব বা বেজার হব কেন প্রশ্ন করলেন নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন আনন্দের চক্ষু মুবারকের পানি মুবারক ঝরছে আর বলতেছে ফাতেমা একটু আগে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে সংবাদ দিয়ে গেলেন কি সংবাদ বাজান কই একটু আগে জিব্রাইল আল্লাহর তরফ থেকে তোমার ব্যাপারে সংবাদ দিয়ে গেলেন আলা তারদিনা আনতাকুনি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ রাওয়াহুল বুখারী মারে মা এই মাত্র জিব্রাইল সংবাদ দিয়ে গেল আল্লাহ নাকি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন তুমি ফাতেমার ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত করেছেন যত মহিলা জান্নাতি হবে যত মহিলা জান্নাতি হয়েছে সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী হবে তুমি ফাতেমা সুবহানাল্লাহ আওয়াজ তো বেশি সুবিধা না এটা শূন্য এলাকা সুবহানাল্লাহ আওয়াজ দি কেমন যায় ও আমি ও আমি হ্যাঁ সুন্নিদের আওয়াজে এই সিলেটের গোর গোবিন্দের বিল্ডিং ভেঙে গেছে আজানের আওয়াজে কেউ কি বলতে পারবে বাবা শাহজালালের প্রধান সেনাপতি নাসিরুদ্দিন সিফালাসের ওহাবি ছিল কারো বাপের বেটার ক্ষমতা আছে কথা বলার আমরা সুক্রিয় হিসাবে বলতে পারবো শুধু সুন্নি ছিল না তার বংশে সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বলুন তার আজানের ধ্বনিতে হিন্দু বেড়ার রাজার বিল্ডিং ফেটে গেছে গা সুবহানাল্লাহ এখন তো সুবহানাল্লাহ জোরে কয় আল্লাহু আকবার আপনার একটা রেস্ট করেন আমি ওয়াজ করবো আমি সুবহানাল্লাহ করুন অসুবিধা নেই আপনারা খেলে এত পরিশ্রম করা যায় রে কত দূরের থেকে আইসেন আপনারা আমি এই পাক পাড়া এই পাড়ার থেকে আইসি আমি একলা ওয়াজ করবো আমি সুবহানাল্লাহ কমু আমি আলহামদুলিল্লাহ কমু রাজি তো ওই নবীর মহব্বতে নবীর আওলাদের মহব্বতে মহব্বতে সুন্দর আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में आऊं तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा जोरे सल्ले محمد وعلى سيدنا سارے نبیوں کی پائی بلندی
مگر سب نبی کے اللہ کم بیشی مرجدہ دیا چھل سارے نبیوں کی پائے بلند دی مگر سب نبی رسول کے ہمارا اللہ مرجدہ دیا چھل عزت دیا چھل سمان دیا چھل ہر بلندی سے اونچا سمست بلندی سمست نبی رسول دیر مرجدہ ایک شاد جدی کرا ہائے سمست نبی رسول دیر عزت جدی ایک شاد کرا ہائے ہر بلندی سے اونچا ہمارا نبی اللہم جرے بابا ایک جوان کھلے کاؤں نبی جی دیکھتے سے دینا محمد وعلا سیدنا لا الہ الا اللہ لا الہ الا اللہ جر لا الہ الا اللہ لا الہ الا اللہ جر لا الہ الا اللہ لا الہ الا اللہ جر لا الہ الا اللہ لا محبت لا الہ الا اللہ لا الہ الا جورے جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ مولا غفور رحیم نامتی تمہر لا الہ الا اللہ مولا غفور رحیم نامتی تمہر لا الہ الا اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم امر بيشاب الحمد لله আমি আজ murid marhaba kana marhaba বুঝলে 14 বছর পর আল্লাহ পৃথিবীতে তাকে আমার কাছে দিয়েছেন আমার একটাই মাত্র সাহেবজাদা আর আমি আমার বাবা মার একটাই ছেলে আলহামদুলিল্লাহ আমার ঘরে আল্লাহ একটা ছেলে দিয়েছেন দুইটা মা দিয়েছেন শুকর আদায় করছি যে তিন বছর আগের দাওয়াত করোনার কারণে আমাদের মাহফিল বন্ধ হয় নাই বরঞ্চ আমার খাদেমরা সাক্ষী সারা বাংলাদেশের সুন্নিরা সাক্ষী প্রথম বছর যে বছর করোনা শুরু হলো আমার জীবনে এত মাহফিল আর করি নাই তাহিরের ফোন দিলাম তোমার কি খবর আমার পাগলাটা গতকালকে হাবিসের ইসলামের কদম আল্লাহ সহি সালামতি ইজ্জতের সাথে ইজ্জতের সাথে সমস্ত কাজগুলি সুন্দর করে করে যেন আমার তাহিরিকে আমাদের কাছে আল্লাহ ফিরিয়ে দেয় আমিন ওর জন্য দোয়া করা উচিত হিংসা করবেন কেন অনেকে হিংসা করি আমরা কেন আপনি কি হিসাব করে দেখেছেন কাউকে হিংসা করে কি আপনি দমাইতে পেরেছেন না বরং আপনার ক্ষতি হয়েছে ওর জন্য দোয়া করা উচিত আমাদের সুন্নি জামাতের জগতের জন্য একটা নিয়ামত মনে করা উচিত কারণ আমি স্পষ্টই বলি ওর নামটা শুনলে অনেকগুলা মানুষ একসাথ হয়ে যায় যেটা আমরা আমার আমার
আদরের জয়নাল আব্দুল কাদেরী সহ আমি সহ আমরা 500 জন ভক্ত একসাথে হইলো দেখা যায় ওর মত লোক জমানো কষ্ট হয়ে যায় কথা বলেন না কেন তাই ওর জন্য দোয়া করা দরকার না কিন্তু অনেক সুন্নিরা দিয়ে হিংসা করে তাহলে আপনি আপনার নামে কয়জন কয়জন মানুষ আছে মানুষ আছে হনলে কইল না যাইতাম না কথা কই না ঠিক না আমার নাম আর আপনার নাম শুনলে যাইতাম না আর ওর নাম হনলে কয় রিকশা ল টেম্পু ল বেবি ল কয় এবার কই যে মালটা নে বলে কি কয় ওর জন্য দোয়া করা উচিত না আল্লাহ যেন সুস্থতার সাথে মাকে নিয়ে গেছে তো সুন্দরভাবে যেন কাজ সমাধান করে আসতে পারে আমাদের জন্য যেন রওজা মোবারকে দোয়া করতে পারে আমিন বলে তো শুকর আদায় করছি 3 বছর আগের দাওয়া ওকে প্রশ্ন করলাম তোমার খবর কি আমার জীবনে তো এই 26 বছরে এত মাহফিল আমি কোন বছর করিনি যেটা করোনার বছর করলাম ও কবে আমার একই অবস্থা আমার জীবনে এত মাহফিল আমি করি নাই মাহফিল আর হচ্ছে আছে খালি শুধু কয়েকটা থানায় দেখলাম এই মাহফিলগুলি করা যায় না জেলা না কিন্তু কয়েকটা থানায় এই মাহফিলগুলো দেখলাম ভাইজানরা করতে পারে নাই তার মধ্যে এই তো একটা 3 বছর পরে আপনাদেরকে দেখে মনটা আনন্দে ভরে গেছে কারণ কি জানেন এটা আশুরার মাহফিল কিসের মাহফিল আশুরার মাহফিল আজকে এই আশুরার মাস আসলে ঈদে মিলাদুন ইসলামের মাস আসলে একদল মানুষের আনন্দে বুকটা ভরে যায় আর একদল মানুষের চেহারাটা কালো হয়ে যায় আমি দুঃখ পেয়ে গজলও লিখেছি কি রে আশুরার মাস আসলে আওলাদ রসুলের মহব্বতে কেঁদে কেঁদে জান্নাত কামাই করে নিয়ে যাবে মানুষ কিন্তু কি অনেক আলেম অনেক বলার খুদে কিছু আলেম চিনুক না চিনুক তাদেরকে মানুষ তারা মানুষকে বলে এজিদের প্রশংসা করতে শোনা যায় তাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রশংসা তাদের জবানে শোনা আচ্ছা একটা বিচার দেই আপনাদের কাছে কম বেশি জ্ঞান আল্লাহ সবাইকে দিয়েছে আমি আর আমার জাহিদ জাহিদ না আমার জাহিদুল ইসলাম জগরা দেখছি জগরা লাগার পরে এই আমার ফাইকপাড়ার গ্রামের মানুষ বিজয়নগরের থানার এই জাহিদুল ইসলাম আর আশিক হুজুরের যে ঝগড়া এই ঝগড়ার ব্যাপারে জাহিদুল ইসলাম আল কাদরির কোনো দোষ নাই এখন আমার দোষ আছে না নাই এটা কি আর বলা লাগবে বিচার কি বুঝছেন আপনারা যদি বলা হয় যে আশিকি আর জাহিদুল ইসলাম এর ঝগড়ার ব্যাপারে মাওলানা জাহিদুল ইসলামের কোনো দোষ নাই আমার দোষ আছে না নাই এটা কি আর বলার দরকার আছে যখন বলা হবে যে মাওলানা জাহিদুল ইসলামের দোষ নাই ওলিউল্লাহ আশিকি অটোমেটিক দোষী যখন বলা হবে ইয়াজিদের তেমন কোনো দোষ নাই এজিদ তাহাজ্জুদ গুজার এজিদ কোরআন তেলাওয়াত করতেন এজিদ ভালো মানুষ নাউজুবিল্লাহ জোরে বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ আস্তে বললে আল্লাহ বেজার হতে পারে জোরে বলেন নাউজুবিল্লাহ যে এজিদের জামানায় এজিদ হুকুম দিয়েছিলেন ফুফুকে বিবাহ করা যাবে নাউজুবিল্লাহ বলুন এজিদ হুকুম দিয়েছিলেন 14 জন যাদেরকে বিবাহ করা হ্যাঁ তাদের ব্যাপারে অনেকের ব্যাপারে তিনি হুকুম দিয়েছিলেন বিবাহ করো আমি হুকুম দিলাম নাউজুবিল্লাহ বলুন প্রকাশ্যে জিনা ব্যভিচার শুরু হলো এজিদের জামানায় তাকে যদি কেউ ভালো বলে তাকে ভালো বললেই তো বিচার কেমন হয়ে গেল জাহিদুল ইসলামের দোষ নাই আমার দোষ আর বলা লাগবে না অটোমেটিক আশিকি দোষী যখনই বলা হবে এজিদ ভালো তখন ইমাম হোসেনকে দোষী করা হয়ে যায় কথা বলেন না কেন কথা বলেন না কেন এজিদকে যদি ভালো বলা হয় তাইলে ইমাম হোসেন খারাপ না ভালোই তার বলার দরকার হয় না অটোমেটিক তিনি আমি আর এটা বলতে পারবো না তাহলে তুমি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে তুমি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে তুমি দোষী করে জান্নাতে যাইবা কা জান্নাত কি তোমার মামুর বাড়ি
কথা বলেন না কেন মিয়া জান্নাত কি তোমার নানুর বাড়ি ওই জান্নাতের সরদার যাদের প্রশংসা তোমার জবানে আসে নাই তারা দুই ভাই পুরুষদের সরদার সুবহান যাদের প্রশংসা তোমার জবানে আসে নাই তাদের মা হলো জান্নাতের সরদারি আব্বাজান বাবাজান তিন বছরের মাথায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ঘরে ঢুকছি আমি বললাম বাজান কি করবা বৃষ্টি তো আসছে ওরা বলল ডাক্তার ওসমান সাহেব যাদের ঘরে খাইলাম এই পাগলা 500 টাকা নিয়া ঘুরতাছে সেই তিন বছর আগে আমি নিয়ত করছি হুজুরে আসবে মাদ্রাসার জন্য এক বস্তা সিমেন্ট দেব টাকা কয় বছর কয় তিন বছর বলিয়া ফকেড়ে আমি আসি না দিতে পারে না দিতার তো না কথা কয় না কিন্তু নিয়ত করছে বা করে এনে খাওয়াইবো আর আমার হাতে টাকা দিব 500 টাকা দিছে আমার মাদ্রাসার জন্য দোয়া করবে আমি আসি কি করি টাকা দিয়া সবাই জানে জেনেছেন আরো জানবেন নয়তলা ভবনের কাজ চলছে চতুর্থ ছাদের কাজ শুরু হয়েছে এক তারিখ বা দুই তারিখে ইনশাল্লাহ চতুর্থ ছাদের ঢালাই হবে আলহামদুলিল্লাহ আর পাঁচটা ছাদ আজকে আশুরা মাহফিলে দোয়া করবেন আমার ছোট ভাই জানেন আপনি দোয়া করবে যেন আর বাকি পাঁচটা ছাদও যেন হয়ে যায় নয়টা ছাদ সারা বাংলাদেশে এখনো মনে হয় নয়তলা মাদ্রাসা নাই জাহিদুল খেয়াল করবা আপনারাও খেয়াল এটা হোক আলিয়া হোক কওমি কাদরিয়া তৈবে আলিয়া আমাদের একটা মার্কাস এই তো আটতলা পর্যন্ত হয়েছে আল্লাহ দিলে কিন্তু মনে হয় প্রথম দোয়া করবেন আমার যেন অহংকার না আসে মাদ্রাসার নয়তলা ভবন সম্ভব আর নারেন্দা মাদ্রাসায় মনে হয় দশতলা করছে আলহামদুলিল্লাহ এই দুই একটা মাদ্রাসা ছাড়া ম্যাক্সিমামই ছয়তলা সাততলা আটতলা আব্বাজান আজকে দোয়া করে দিবেন যেন বাকি পাঁচটা ছাদও যেন এক চান্সে হয়ে যায় ছাদ হয়ে গেলে টিনের বেড়া দিয়া এই এই কি বলে পাটের খড়ি দিয়ে ইনশাআল্লাহ বেড়া দিয়া ছাত্র পড়াইতে পারবো ইনশাআল্লাহ বাবাজির একটু মহব্বত নিয়ে বসে যান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু রহমাতুল আলামিন তার কাছে হাবিব বিন মালিক কে পাঠালেন আবু জাহেল কে পাঠালেন আবু জাহেল হাবিব বিন মালিক রে আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কে কষ্ট দেওয়ার জন্য নাউজুবিল্লাহ জোরে বলেন হাবিব বিন মালিক বললেন উরি দুয়ান তাগিবা শামসা আকাশে সূর্য আছে যদি আপনি বলেন যদি আপনি পারেন সূর্যকে হুকুম দিয়া ডুবাইয়া দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে কি ওয়া তাখরুজুল কমার এই ওয়াজ করার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো কারবালায় যাওয়া খেয়াল করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যে আল্লাহর নবী এটা কেমনে বুঝবো বুঝার জন্য আমি মাত্র দুইটা মুজিজা দেখতে চাই তার মধ্যে এক নম্বর হলো উরি দুয়াং তাগিবা শামসা আমি জানি কিতাবাদি পড়ে বই পুস্তক পড়ে জেনেছি যাদের যারা নবী হয় যারা রসুল হয় আকাশের সূর্য পর্যন্ত তাদের কথা ফালায় না আল্লাহ নবী রসুলদেরকে সম্মান করে চন্দ্র সূর্য তারকা ওগো আল্লাহর নবী আপনি যদি নবী হয়ে থাকেন তাইলে আমার দাবি হলো উরিদু আন তাগিবা শামসা সূর্যকে হুকুম দিয়ে আপনি ডুবিয়ে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ওয়া তাখরুজুল কমার সূর্য চলে গেলে চলবে না আপনি হুকুম দিয়ে চাঁদ যেখানেই থাকুক না কেন আমি জানি যদি আপনি নবী হন চাঁদের ডাক দিলে চাঁদ যেখানেই থাকুক ওখান থেকে আকাশে উদয় হয়ে যাবে চাঁদ ইয়া রাসূলুল্লাহ তাখরুজুল কমার সূর্য ডুবাইয়া দিবেন চাঁদ তৈয়ার কইরা আকাশে উঠাইয়া দেখাইবে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় এর পরে কি কয় এর পরে হলো ওয়ায়াং জিরু ইলাল আরদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু চাঁদ আকাশে উঠাইলে চলবে না আপনি হুকুম দিয়ে ওই চাঁদকে ওয়ায়াং জিরু ইলাল আরদি জমিনের মধ্যে নিয়ে আসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি দেখতে চান কয় শুধু জমিনে আনলে হবে না ওয়ায়াং শিকুল নিসফাই এই চাঁদকে হুকুম দিয়ে আপনি দুই টুকরা বানাইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এরপরে কি হাবিব বিন মালিক রে কয় পঞ্চম নম্বরে
আবার আরেকটা দাবি কয় কি কয় সুম্মা ইসতামিয়ান ফাওকান আশিকান হে ইয়া রাসূলুল্লাহ ওই দুইটা টুকরাকে আবার আপনি হুকুম দিয়ে একটা টুকরা বানাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে কি করতে হবে কয় ছয় নম্বরে আবার আপনার কাছে আরেকটা দাবি আপনি যে আল্লাহর নবী আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আপনি বললে চলবে না ওয়া শাহিদুলাকা মির রিসালা সূর্য আপনার যে আপনি যে আফসা চন্দ্র আপনি যে আল্লাহর রাসূল এইটা চন্দ্র আপনার পক্ষে সাক্ষী দিতে হবে এইটা আমি প্রথম প্রকারের মুজিজা দেখতে চাই এটা বলার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি টেনশনে পড়ে গেলেন আস্তে আস্তে বাড়িতে আসলেন মা খাদিজাকে বললেন খাদিজা আবু জাহেল বাটপার ইয়েমেনের প্রেসিডেন্ট হাবিব বিন মালিককে আনছে আমার কে কষ্ট দেওয়ার জন্য আর হাবিব বিন মালিক বলছে আমি যদি আকাশের চার টুকরা কইরা দেখাইতে পারি আর দ্বিতীয় আরেকটা তামান্নার কথা বলেছে তাইলে সে আমার কাছে বায়াত হবে মুসলমান হয়ে যাবে তো একা না বারো হাজার উট সওয়ারি সৈন্য আছে তাদের সকলকে সহ মা খাদিজা টেনশনে রাতের বেলা টেনশনে মা খাদিজাতুল কুবরার দিয়ার নতুন আনহার ঘুম মুবারক আসে না হঠাৎ করে খুব খেয়াল কারবালায় ঢুকতেছে হঠাৎ করে কে যেন ছোট্ট বাবুর কণ্ঠে ছোট্ট বাচ্চার কণ্ঠে কে যেন জান্নাতি সুরে কে যেন জান্নাতি কণ্ঠ মুবারকে বলতেছেন মা টেনশন করবেন না আমার বাবাকে আমার আল্লাহ অপমান করবেন না আমার বাজানে চার টুকরা কইরা দেখাইতে পারবে সামনে তাকায় পিছনে তাকায় আমি আশ্চর্য হয়ে যাই হাসান হোসেনকে চিনার আগে বাবা মা কে একটু চিনন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই কোনখান থেকে এসেছেন শুনে যান বাবা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইনে তাকায় আর বলে কে তুমি জান্নাতি কণ্ঠে আমাকে বললা আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না বেইজ্জতি করবেন না কে তুমি আমার সামনে তোমাকে দেখছি না আমার ছোট্ট বাবুর কণ্ঠে জান্নাতি কণ্ঠে চমৎকার কণ্ঠে বলল মা আমাকে দেখবেন না আমি আপনার সন্তান আমার নাম কি হবে তাও বলে দেই আমার নাম হবে ফাতেমা আমার আমি ফাতেমার ব্যাপারে জান্নাতের রমণীর ব্যাপারে সংবাদ আপনাকে আসার আগে দিয়ে গেলাম আর আমি বলে দিলাম আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আপনার পেট মোবারক থেকে বুঝতে পেরেছি রহমত করিন আলামিন আমার বাবাকে আল্লাহ বেইজ্জতি করবেন না আমার বাবা চার টুকরা করতে চাইলে চার টুকরা হয়ে যাবে এখনো ইমাম হাসান হোসেনের আম্মাজান পৃথিবীতে পৃথিবীতে আসে নাই কিতাবটা লিখেছেন আমাদের জামে আমাদের সুন্নিয়ার আমাদের ওয়াজের সাহেব হুজুর ফাতেমা বিনতে বতুল কিতাবটার নামে কিতাবটার মধ্যে এই কথাটা পাবেন মা ফাতেমা পৃথিবীতে এখনো আসে নাই আসার আগে আম্মাজানের পেট মোবারক থেকে এই জন্য তো এই বংশেই তো বড় বিশ্বাস হুজুর সুবহানাল্লাহ কয় না এই বংশেই তো বড় বিশ্বাস হুজুর তিনি পনেরো পারা অথবা আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে মায়ের পেট মোবারক থেকে এসেছেন সবে মাত্র বিজ্ঞানীরা আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করে দেখাইলো দুনিয়ার মানুষ সন্তান পেটে নিয়া এই কথাটা যেদিন আমি শুনেছি আমার বিশ্বাস আরো অনেক মজবুত এমনি তো বিশ্বাস ছিল আরো মজবুত হয়েছে যে বড় বিশ্বাস হুজুর আর এখন জেলে আছে কেউ কারো কারো ফাঁসিও হয়েছে কারো কারো
যারা বড় বিশ্বভুজুরে কারামত বিশ্বাস করে নাই তাদের কারো কারো ফাঁসি হয়েছে, কারা আমর কেউ কেউ আবার আমরণ জেল হয়েছে। কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে না, সন্তান পেটে নিয়ে মা যা যা করবে পেট থেকে সন্তান তা শিখে পৃথিবীতে আসবে। আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে সারা বিশ্বে জানিয়ে দিয়েছে, হ্যাঁ আব্দুল কাদের জিলানির এই ঘটনা সত্যি হতে পারে, কারণ সন্তান পেটে নিয়ে মা যা করে সন্তান শিখে পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ। মা ফাতিমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখনো পৃথিবীতে আসেন নাই, আসার আগেই তিনি জানিয়ে দিলেন, মা ওগো মা আমার আব্বাকে আমার আল্লাহ অপমান করবেন না, আমার আব্বাকে আল্লাহ বেইজ্জতি করবেন না, আমার বাবা জান ইনশাআল্লাহ তিনি চার টুকরা কইরা দেখাইতে পারবেন, আপনি একটু টেনশন করবেন না। কোন ফাতেমা? হায় 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 হায়, যার খেদমত করেন, যার খেদমত করেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা ফাতেমা যাতা গুড়াইতে গুড়াইতে রোজা রেখে দুর্বল হয়ে মা ফাতেমা ঘুম মোবারক চলে আসে, এক হাত মোবারক দিয়ে হাসান হুসাইনের দোলনা চালায় আর এক হাত মোবারক দিয়ে যাত্রা চালায়। কিন্তু হঠাৎ করে দুর্বল অবস্থায় মা ফাতেমা ঘুমিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবি ঘরের ফাঁকা দিয়া জানালা দিয়া বা একটু ফাঁকা দিয়া দেখলেন যাতা ঘুরে, কিন্তু মা ফাতেমা ঘুমায়, দোলনা চলে মা ফাতেমা ঘুমায়, কি রে ব্যাপার? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে চলে গেলেন, যা বললেন নবী গো, উগমায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুলিল আলামিন, আমি আপনার কন্যার সাথে সাক্ষাতের জন্য গেলাম, আপনার আপনার ফাতেমার সাথে আমি সাক্ষাতের জন্য গেলাম, আমি দেখলাম ঘরের ভিতরে যাতা চল যাতা বোঝেননি, কলই ডাল ভাঙতো, মুসুরির ডাল ভাঙতো, এই মুসুরির ডাল ভাঙ্গার যাতা, কোন ডাল ভাঙ্গার যাতা, জব ভাঙ্গার যাতা, পিসার যাতা দেখলাম, আমি বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম হাসান হুসাইনের মায়ের যাতা ঘুরে কিন্তু তিনি চালায় না, আমি দেখলাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের দোলনা চলে কিন্তু আমি কোন মানুষ দেখলাম না, ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম মোবারক, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক পানি মোবারক ছেড়ে দিয়ে বলছেন, ও জিব্রা, ও ও ও মহিনা সাহাবি শুনে নাও, কি আর শুনলাম, শুনে নাও আমার ফাতেমা রোজা রেখেছে, রোজা রেখে সে দুর্বল, তাও আবার ভালো কিছু খেয়ে রোজা রাখতে পারে নাই, সামান্য কিছু খেয়ে রোজা পালন করতেছে, দুর্বল হওয়ার কারণে যাতা ঘুরাইতে ঘুরাইতে ঘুম মোবারক চলে আসছে। আমার আল্লাহ জিব্রাইল, ওরে জিব্রাইল দৌড় মারো, আমার ফাতেমা ঘুমায়, জান্নাতের সরদারিনী ঘুমায়, যাতা আর পিসা মানি জব পিসা যেন বন্ধ না হয়, তুমি হাসান হুসাইন এবং ফাতেমার খেদমতের জন্য চলে যাও, জিব্রাইল খাদেমের দায়িত্ব পালন করতেছে, ফাতেমার যাতা ঘুরায়া আটা পিসতেছে আর হাসান হুসাইনের দোলনা চালাইতেছে জিব্রাইল, ফাতেমার খাদেম হাসান হুসাইনের খাদেম। কোন হাসান হুসাইন, কোন মা ফাতেমা, কোন আলী রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারীর হাদিস, আলী তুমি আমার কাছে কেমন, বিমানজিলাতি তোমার মানজিলটা কেমন জানো, কেমন মুসার কাছে হারুন নবীর যেমন মর্যাদা ছিল আমার কাছে তোমার মর্যাদা ওই রকম, শুধু একটু ব্যস্তম হবে কি জানো, কইছি লাদা পিয়া বাদি, একমাত্র একটা ব্যস্তম আমার পরে আর কোনো নবী নাই, আর মুসা নবীর পরে হারুন নবী হয়েছে। আপনি কি চিন্তা করতে পেরেছেন? আমার পর আর কোন নবী নাই, নবীজি ইঙ্গিত দিলেন আমার পর যদি কোনো রসুল হইতো, নবী হইতো, তাহলে আলী হইত। হারুন আলাইহিস সালামের মর্যাদা মুসা নবীর কাছে যেমন, বুখারীর হাদিস, তোমার মর্যাদা আমি হাবিবের কাছে তেমন, কিন্তু একটু একটু শুধু বেশ কম। বাবাজিরা আমার, ভাইরা আমার, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা
হিজরতের রাতে আমি এত এত ভালো লাগছে এবার রাতটা পড়ে হিজরতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী আমার বিছানা মোবারকের মধ্যে ইয়ামনের চাদর মোবারক মুড়ে দিয়ে তুমি শুয়ে পড়ো কিন্তু আলী জানে আজকে বিছানায় যাকে পাবে কাফেররা নিশ্চিত তাকে শহীদ করে দিবে কোনো সন্দেহ নাই আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শুয়ে পড়লেন কিন্তু শুয়ে পড়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আর দেরি নাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা তার ইন্দ্রসিহি তার মাথা মোবারকের দিকে দাঁড়িয়ে মিকাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা পা মোবারকের সাইডের দিকে দাঁড়িয়ে জিব্রাইল বলতেছেন ওরে আলী আলী রে আবু তালেবের সম্রাট আবু তালেবে আলতা আবু তালেবের সন্তান তোমাকে এমন একটা শুভ সংবাদ দিচ্ছি কয় কি শুভ সংবাদ শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তোমার ব্যাপারে তোমার আওলাদদের ব্যাপারে কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বিছানা মোবারকে শুয়ে গেছো আমি তোমাকে সংবাদ দেওয়ার জন্য আসি ফেরেশতার জগতে আমার আল্লাহ তোমার পারে গর্ব করতেছে সুবহানাল্লাহ ফেরেশতা জগতে আমার আল্লাহ বিশাল এক মাহফিল সাজায়া তুমি আলীর ব্যাপারে বলতেছে দেখো আমার হাবিবের জন্য জীবন দিতে আলী প্রস্তুত হয়ে গেছে ওই আলী এবং মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তান হাসান এবং একটু জোরে কন্যা হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি কোরআনের আলোচনা করছেন খুব খেল গরম লাগবে কি লাগবে আমি গাইমা যাচ্ছি আপনারা হয়তো এত গামবেন না আপনারা গামাইলে একটু কম গামবেন আমি গামা মুকুন্দ বেশি গামাম কথা হয় না তারপরে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ চেষ্টা করব অনেকক্ষণ সময় আপনাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ কথা কয় না ইনশাআল্লাহ নবীজি কোরআনের আলোচনা করছেন হাদিসের আলোচনা করছেন ইসলামের আলোচনা করছেন আল্লাহর আলোচনা করছেন নবীজি নিজের আলোচনা করছেন আল্লাহর পরিচয় দিচ্ছেন ইসলামের পরিচয় দিচ্ছেন হঠাৎ করে মানে ওয়াজ করতেছেন খুতবা দিতেছেন ইয়াখতুবুনা তিরমিজি শরীফের হাদিস ইয়াখতুবুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন ওয়াজ করার সময় একটা মজার ঘটনা ঘটে গেল প্রেমের ঘটনা ঘটে গেল ইদজা আল হাসান ওয়াল হুসাইন কমিশানি আহমারানি ইয়ামশিয়ানি ওয়াসুরানি তিরমিজি শরীফের হাদিস নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন দুনিয়ার মানুষরে শুনে নাও শুনে নাও কোরআনের আলোচনা করছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর পরিচয় দিচ্ছেন ওয়াজ মাহফিল আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিচ্ছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটা প্রেমের ঘটনা ঘটে গেল ইদজা আল হাসান ওয়াল হুসাইন কমিশানি আহমারানি ইয়ামশিয়ানি ওয়াসুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি দুই নাতি ইদজা আল হাসান ওয়াল হুসাইন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তারা লাল রঙের ডোরা কাটা দুইটা জামা মোবারক পরে নবী সাল্লাল্লাহু আলাইহি যেই জায়গায় মাহফিল করতেছেন যেই জায়গায় ওয়াজ করতেছেন ইয়াখতুবুনা করতেছেন ওই জায়গায় দুইটা ভাই আস্তে 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 ওয়াসুরানি একটু হাঁটে আবার পড়ে যায় একটু হাঁটে আবার পড়ে যায় সাহাবী যায়েদ ইবনে আরকাম কয় ওরে দুনিয়ার মানুষ আমরা এবং আমি চেয়ে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি
ইসলামের কোরআনের আলোচনা আমার আল্লাহর ওয়াজ বন্ধ করে দিলেন ইসলামের ওয়াজ বন্ধ করে দিলেন কেন বন্ধ করবেন না নানা নাতির সাথে কত মিললে বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে কুল মুবারকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফে ঢুকছেন মাওলানা জাহিদের মসজিদে নববী শরীফে হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে কুল মুবারক লোক নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নু ঢুকছেন রওজা মুবারকের দিকে হঠাৎ করে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে কুল মুবারক নিয়ে রিয়াজুল জান্নাতের দিকে যাচ্ছে কারণ মিম্বার মুবারক সেই জায়গায় গেলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা তুমি কোনো কথা বলবা না আমি ছোট মানুষ কি বলতে চাও হাসান কয় না বাবা তুমি কোনো কথা বলবা না আমাকে বাধাও দিবা না কয় কি বলতে চাও রে আব্বু কয় আমি বলতে চাই আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই মেম্বার মুবারকে বসে আছেন এই মেম্বার মুবারকটা তো আলী আবু বকরের মেম্বার মুবারক নয় এই মেম্বার মুবারকটা তো আমার নানা জানের মেম্বার মুবারক এ আবু বকর ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেরি করবেন না আমার নানা জানের মেম্বার মুবারক থেকে নামেন এই মেম্বারে আপনি কোন সাহসে বসেন সুবহানাল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন আর বলতেছেন আলী রে হাসান তো ঠিকই বলেছে এটা তো আমার মেম্বার মুবারক নয় এই মেম্বার মুবারক আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের মেম্বার মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা নু কয় আবু বকর তুমি কিন্তু আবার আমার ব্যাপারে মাইন্ড করো না কি বলতে চাও কি কি মাইন্ড করব যে হাসানের কিন্তু আমি শিখাইয়া দেই নাই হাসানের কিন্তু আমি শিখাইতে যাই নাই হাসান নিজের থেকেই কথাটা বলেছে যে এটা আমার নানা মেম্বার মোবারক এই দিক দিয়া নানারে সম্মান করে এই দিক দিয়া নানারে সম্মান করে নাতি আবার তিরমিজি শরীফ প্রমাণ করে নাতিদেরকে আদর করে নূরের নবী নানা যান সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ সুবহানাল্লাহ কোন নিয়া মানুষ এত দুর্বল আব্বা জান বাবা জান বৃষ্টি নামছে তো এই জন্য আমার একটু দুর্বল হয়েছে হ্যাঁ গজল কম গজল আমি এখন মুরব্বী হইতেছি না এই জন্য ওই যে কইছেছি এই মুরব্বী হওয়ার কারণে আমি গজল অনেকটাই কমায় দিছি এমনি লিখিয়ে লেখা বন্ধনে দোয়া করবেন মরণ পর্যন্ত যেন লিখতে পারি আমিন বলুন কিন্তু দুঃখ লাগে কি আমার ছেলে ভাইরা আমার আদরের ভাইরা আজকে দেখলাম এই এই নবীর রওজা শরীফ দেখে মন বলে না এটা আমার একটু বেশি কষ্ট পেয়েছি এই এই ব্যাপারটায় দেখলাম সীতাকাঙ্গের কারা জানো বাদ্য দিয়া এই গজলটা সে দব একটা আলাদা জিনিস আর একটা একবার সরাসরি বাদ্য ওই যে টুনটু নানি কি বাদ্য আছে এই বাদ্য দিয়ে এই গজলটা গাইছে বেড়া এত মহব্বত করে আমি রওজা মোবারকের সামনে বসে গজলটা লিখছি তোরা বাদ্য দিয়া গাউনে লিখে লিখছি এমনি ক এমনি বলো কোনটা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা এই গজলটা আজকে আমাকে সিরাজ আমার খাদেমটা শুনাইল বাদ্য দিয়া দুইজন তিনজন শিল্পী গাইছে আমি খুব বেশি দুঃখ পেয়েছি আমার এই গজলটাতে বাদ্য দিয়া কওয়ার জন্য লিখি নাই আমি এটা লিখেছি এমনি মুখে বলবা আমার নবীজি খুশি হবেন একদিন দিদার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ এই সফরও আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি আমি রোজা রোজার মাসের হাদিয়া হয়তো অনেকে পেয়ে গেছেন আর হজের হাদিয়া এটা আজকে সময় হইলে ইনশাল্লাহ শুনে যাব ইনশাল্লাহ রমজান মাসের 29 তারিখ আমি রাখলাম রমজান মাসের 29 রমজান আমি মদিনা শরীফে রওজা মুবারকের সামনে সেহরির সময় কলমটা হাতে নিয়ে বললাম নবী গো সুন্নিরা তো চায় আছে আমি কিছু হাতিয়া নিয়ে যাব
কিনেও আমি লেখা শুরু করলাম যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর সুবহানাল্লাহ বলুন এখনো কি সুবহানাল্লাহ জোরে আইব না আমি মসজিদে নববী শরীফে মোটামুটি মাঝামাঝি জায়গায় দাঁড়ায়া দাইনে বামে উপরে নিচে সব দিকে তাকায় দেখি যে দিকে চাই হে দিকে ভাল লাগে এখন আমি কলমের কাগজ নিয়ে মাঝখানে বসে যে সেহেরির সময় আমি লিখলাম যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে বলো না কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে বলো না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে এ রওজা শরীফে এত ভালো লাগে দেখে বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে বলো না কত ভালো লাগতো দেখলে তোমার কাছে আরজি জানাই এই অলি উল্লাহ দিদার দি ইয়াসেনটার আছে নি বাবা যাইবেন গে আপনারা যে অন্ধকার হইছে গেলে গা হুজুরে দেখবো না রে আমার আদরের বর্তমানে ভাইরাল সুন্নি জগৎ তিনাল কাদরিও একজন ভাইরাল বক্তা মানে ভালো ভালো আলোচনা করে কোরআন হাদিস আজমা কিয়াসের আলোকে ভাইরাল আলোচনা করে বারো মাসের একটা গজল কইছে আমি এটা খুব ভালো করে শুনি খুব ভাল লাগে মহরম সফর দিয়ে একবার জিল হজ পর্যন্ত একটা গজল লেখছে এটা আপনারা শুনতে চাইবেন দেখবেন খুব ভাল লাগবো এ ফাঁকলাটা লেখছে এক মাহফিলে যে ইংরেজি গজলও কইছে আরবিও কইছে উর্দুও কইছে বাংলাও কইছে এক স্টেজে সাইর রহমের গজল এই পাগল আইতাছে এই পাগল এই পাগল আইতাছে হ্যাঁ বাবা একটু মহব্বত নিয়ে বসেন তোমার কাছে আর জি জানাই এই অলিউল্লাহ দিদার দিয়ে ধন্য কর দূর করো জ্বালা লাস্টের কথাটা সবাই কইতো একবার শুনে নেন তোমায় ভালোবেসে আশেক কত যে সুখে বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে বলো না তোমায় ভালো পাগল কত যে সুখে কত ভালোবাসতো কত ভালো লাগতো দেখলে নূরের নবী কে বলো না কত ভালো লাগতো দেখলে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর বলো না যেই দিকে তাকাই শুধু তুমি নূরের নবী তাইলে কত না ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে বলো না কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে বলো না কত ভালো দেখলে নূরের নবীকে এটা হলো উমরার হাদিয়া আর হজের হাদিয়া কমুনা শুধু একটু সুর শোনায় দেই মদিনায় গেলাম এটা হজের হাদিয়া মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো না সবচেয়ে বেশি ভালো বাসেন আল্লাহ তাআলা
যাকে দশটা রহমত দশটা গুনাহ মাফ দশটা রহমত দশটা গুনাহ মাফ একবার দুরুদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে বলো ইয়া রাসূলাল একটা জবানে বন্ধ রাখিন লায়া হাবিবাল হাত উঠান ইয়া রাসূলাল আয়া হাবিবাল বলো মদিনায় গে নাম দিতে সালাম মদিনায় দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো না সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা হে বাবারে দশটা রহমত দশটা গুনাহ মাফ দশটা মারহাবা দশটা গুনাহ মাফ একবার দুরুদ পাকে বলো দশটা রহমত দশটা গুনাহ মাফ দশটা গুনাহ মাফ একবার দুরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো না সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে ওই মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুলিল আলামিন কোরআনের আলোচনা করছেন মনে আসেনি কথাটা বাবা কথা কন না আপনার মনে আসেনি কি গো বিজনব আমি আরো অনেক আসছি আজকে আপনারা কেমন বসছেন সুন্দর কিন্তু কথা কইতাছেন না ও সুবহানাল্লাহ কা ভুলে গেছে গা বেটা আসে এই জন্য না এই জন্য সুবহানাল্লাহ ভুলে গেছে গা বেটা ইজ্জত যাইব সব আব্বাজান বাবাজান একটু মহব্বত নিয়ে বসে সুবহানাল্লাহ না কইতে পারে না কইেন আমি একলাই কম মহব্বত নিয়ে বসে কোরআনের আলোচনা চলছে হাদিসের আলোচনা চলছে হঠাৎ করে ইমাম হাসান রওজা শরীফের সামনে যাকে নামেন আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর তুমি কিন্তু মাইন্ড করো না ভাই আমি কিন্তু হাসানের শিখাই দেই নে হাসান সম্মান করে নানারে এখন নানা কোরআনের আলোচনা করে নানা যান আমার আল্লাহর আলোচনা করেন ইসলামের আলোচনা করেন তিরমিজি শরীফের হাদিস ইয়াখুতুবু না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন মেম্বার মোবারকে বসে হাসান সম্মান করলো নারারে রওজা মোবারকের সামনে এখন ছোট্ট দুইটা ভাই কমিশনি আহমারানি আহমার মানে লাল আহমারানি ইয়ামশিয়ানি লাল রঙের ডোরা কাটা দুইটা জামা মোবারক পড়ে ইয়ামশিয়ানি নানা বার দিকে দুনো ভাই আসতেছে হাদিস শরীফে আসছে অয়াসুরলি ওরা পুরাপুরি হাঁটা শিখে নাই পুরাপুরি হাঁটতে জানে না এখনো নানা জানের মহব্বতে নানাবার কুল মোবারকে যাওয়ার জন্য হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে লাল রঙের ডোরা কাটা জামা মোবারক পরিয়ে
মা ফাতিমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা সাজিয়ে দিলেন, যাও তোমার নানা জানের সামনে আমি যেতে পারবো না, তোমরা দুই ভাই চলে যাও। দরজা দিয়া বের করে দিলেন ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই। তিরমিজি শরীফের আদেশ, দুইটা ভাই নানার দিকে আসতেছে, ইয়ামশিয়ানি, কিন্তু আসলে কি হবে, ওয়ায়াসুরানি, পুরাপুরি হাঁটা না শিখতে পারার কারণে এক কদম দুই কদম হাঁটে আবার দুই ভাই পড়ে যায়, এক কদম দুই কদম হাঁটে আবার দুইটা ভাই পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারলেন না, উম্মতের সামনে সাহাবীদের সামনে বুঝিয়ে দিতে চাইলেন এই দুই পাগল আমি নূরের নবী কত ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা বন্ধ করে দিলেন, হাদিসের আলোচনা বন্ধ করে দিলেন, ইসলামের আলোচনা বন্ধ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সাহাবীদেরকে সাক্ষী রাখছেন, সাহাবীরা রে আমার হাসান হুসাইন আল্লাহর কত প্রিয়, আমি হাবিবুল ইসলামের কত প্রিয় দেখে নাও। আমি কোরআনের আলোচনা আপাতত বন্ধ করে দিলাম, হাদিসের আলোচনা বন্ধ করে দিলাম, আমার এই দুই দুই নাতু নাতিকে আমি কত ভালোবাসি। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারি, মিম্বার মোবারক থেকে নিচে নেমে গেলেন, ওয়াজ বন্ধ করে দিলেন, আর বন্ধ করে বাইনা ইয়াদাই দুটা বাইকে বাইনা দুইটা হাত মোবারক দিয়া এক ভাইকে ডান কোর মোবারক নিলেন, আর এক ভাইকে বাম কোর মোবারক নিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন পুরান ওয়াজ, পুরান একটা ওয়াজ মনে হলো নবীজির ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নুকি এক পা মোবারক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকি এক পা মোবারক নবীজি বসিয়ে রেখেছেন। আমার আল্লাহ কা জিব্রাইল চলে যাও, কয় কোথায় যাব, বন্ধুর কত মোবারক নিয়ে আমি আল্লাহর সালাম দাও, আর বন্ধুকে বলে দাও এই দুইজনকে আমি একসাথে পৃথিবীতে রাখবো না, তবে সিদ্ধান্ত দিতে হবে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী যদি কয় ইব্রাহিমকে নিতে, আমি ইব্রাহিমকে নিয়ে যাব, হোসেনকে রেখে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে হোসেনকে নিয়ে যাই, তো হোসেনকে নিয়ে যাব, ইব্রাহিমকে রেখে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল গেলেন, সে বললেন নবী গো, ও নবী আল্লাহ তো আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন দুইজনকে একসাথে দুনিয়া আল্লাহ রাখবেন না, কিন্তু সিদ্ধান্ত দিতে হবে আপনার, আপনি যদি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আপনার ছেলে তাকে নিয়ে যেতে বললেন তিনি নিয়ে যাবেন, যদি হোসেনকে নিয়ে যেতে বলেন হোসেনকে নিয়ে যাবেন, সিদ্ধান্তটা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারকের পানি মোবারকগুলি ছেড়ে দিয়ে বলতেছেন জিব্রাইল আল্লাহর কাছে আমি নূরের নবীরও সালাম দাও, আর বলে দাও আমার ইব্রাহিমকে বিদায় দিলাম, হোসেনকে আমি কুল মোবারকে রেখে দিলাম। কেমনে কেমনে সেই হুসাইনের পক্ষে পিসাবের কথা আসে না, মাওলানার কথা আসে না, কথা আসে জিদের পক্ষে। গত মহরমে কথাটা শুনে আমি গজল লিখছি মনের কষ্টে। কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহার নামা, নবীজি জাহার নামা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, ঠিক কি না? মহব্বতে আমি
গালিয়ার দিলাম না গালিয়ার শির দিলাম না তার এই কথায় এত দুঃখ লেগেছে এদের কাছে মানুষ বায়াত হয় যারা এজিদের প্রশংসা করে হোসাইনের প্রশংসা আসে না পরে আমি এই গজলটা লিখেছি গত মহরমে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহারানানা নবীজি জাহারানানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে জোরে এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ে মাদ্রাসায় যাদের নামে মসজিদ যাদের নাম পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ঠিক কি না জোরে কও এজিদের নাম দিয়ে মসজিদও নাই মাদ্রাসাও নাই খুতবায়ও পড়ে না আমি লিখছি যাদের নাম আমার মসজিদের নাম মসজিদ হাসান হোসেন আমার মসজিদের নাম সারা বিশ্বে হাজার হাজার মসজিদের নাম মসজিদ হাসান হোসেন মসজিদে ফাতেমা সুবহানাল্লাহ আমাদের কাদরিয়া তৈয়বে আলিয়ার সুনাম সুনাম ধন্য শিক্ষক মনে হয় ভাইদের শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ওয়াজ নসিহত বর্তমানে যিনি নাজমু সাদাত ফয়েজি সাহেব সবচেয়ে বেশি আলোচনা করেন এখন কাদরিয়া তৈয়বে মনে হয় বক্তা ভাইদের মধ্যে বেশি বেশি মাহফিল করে এই ছোট্ট ভাইটা আমার মিয়া ভাই কয় এই আমার এই ছোট্ট ভাইটা মা ফাতেমার নামে মসজিদ করেছে আলহামদুলিল্লাহ এই জন্য লেখলাম যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ে মাদ্রাসায় যাদের নামে যাদের নাম পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা নবীজি এজিদের প্রশংসা করলে ইমান আরে এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যেতেন তিনি জাবালে নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জা জোরে নবীজি জা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না দোজখীরা শুনলে এবার যারা হয় জান্নাতের সরদার মুনাফিকরা শুনলে এবার হাসান হোসেন জান্নাতের সরদার ঠিক কি না মা জান্নাতের সরদারিনি মা জান্নাতের সরদারিনি বুখারিতে যায় রে জানা সুবহানাল্লাহ জান্নাতের টিকেট পায় বাবা মারহাবা মারহাবা জান্নাতের টিকেট পায় বাবা আমার মারহাবা জন্মের স্থান খানায় কাবা জন্মের স্থান খানায় কাবা খলিফা বানায় রাব্বানা ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না আশিকি পাগলার গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না এজিদ তো প্রশ্নই আসে না ঠিক কি না হাত তুলে দেখান না কেন আমি পাগলার গবেষণা বেয়াদব জান্নাতে যাওয়ার প্রশ্ন আছে না কোরআন হাদিস প্রমাণ আবাদত দিয়ে যদি কেউ জান্নাতে যায় তোকে আগে তাহলে শয়তান সবার আগে যাইব এর মতো আবাদত একটা মানুষেরও নেই কথা কয় না কা খালি বেয়াদবের কারণে চিরদিনের জাহান্নামে আর এজিদ তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না ঠিক নিও ঠিক নিও হায় হায় ও ইনুরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী তিরমিজির মধ্যে আরেকটা হাদিস মোবারকা বললেন ওরে দুনিয়ার মানুষ ও আলী ও ফাতেমা
والحسن والحسين انا هم انا سلم لمن سالمهم رواه الترمذي نبي صلى الله عليه وسلم বললেন علي فاطمه হাসান হোসেনের সাথে যারা শত্রুতা আমি করবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফতোয়া দিয়ে গেলাম তাদের সাথে আমি নবীও শত্রুতা আমি করব মানে সে জাহান্নামী হয়ে গেল নবীজি শত্রুতা আমি করলে লোকে জান্নাতে যেতে পারবে না কথা বলেন না কেন কিন্তু নবী বলেন যে হাসান হোসেন যদি কষ্ট পায় ফাতেমা যদি কষ্ট পায় আলী যদি কষ্ট পায় এদের সাথে যদি কেউ শত্রুতা আমি করে আমি নবী তাদেরকে ছাড়ব না আপনি আশ্চর্য হবেন মেরাজের রাতে জান্নাতুল আদন জান্নাতের সপ্তম তলায় লিফটের স্বাদ সুবহানাল্লাহ জান্নাতের লিফটের স্বাদ এক এক লিফটে একবারে কয়েক কোটি মিলিয়ন বিলিয়ন জান্নাতি একবার এক লিফটে উঠতে পারবে সুবহানাল্লাহ তা জিব্রাইলকে আল্লাহ বলেন জিব্রাইল আমার হাবিবকে কাদের আলোচনা শুনছেন শুনুন আমার হাবিবকে এই জান্নাতের সব লিফটের লিফটের সাথে নিয়ে যাও ওখানে আমি একটা কনফারেন্স রুম বানিয়েছি সুবহানাল্লাহ এটা মিটিং করার রুম এখানে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত পুরুষ মহিলা জান্নাতি হবে প্রত্যেকের নামে নামে চেয়ারের মধ্যে গ্রামের নাম বাড়ির নাম বাবার নাম নিজের নাম সহ লেখা আছে কারো চেয়ারে কারো বসতে হবে না এই কনফারেন্স রুমটা কেন এটা আমার বন্ধু একটু দেখায় দাও লিফটের স্বাদ সুবহানাল্লাহ জান্নাতুল আদন লিফটের স্বাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল বললেন নবী গো ওয়াডার করেছেন কয় কিসের ওয়াডার যে একটা কনফারেন্স রুম বানিয়েছেন আমার আল্লাহ যেখানে শুধু স্টেজে বসতে পারবে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ এত বড় স্টেজ কয়েক সোনার কয়েক কোটি মিলিয়ন বিলিয়ন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সেই মিটিং এর রুমটা দেখাইতে বলেছেন আল্লাহ আমার নূরে আদমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে কয় জিব্রাইল আসলে কেন সেখানে নিয়ে যাচ্ছে জিব্রাইল বললো নবী গো হাসি দিয়ে কেন জিগাইলেন আপনি মনে শরীয়ত রক্ষা করলেন জিগায়া হাসি দিয়া বুঝাইলেন আপনি জান নাই প্রশ্ন করেছেন কারণ নাইলে আপনি হাসলেন কেন নইলে আপনি হাসলেন কেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলো ইয়ামশি সামনে যাও চলো লিফটের সাপ জান্নাতুল আদন চমৎকার পরিবেশে বিশাল খল রুম যেখানে সারা বিশ্বের জান্নাতিরা একবার ঢুকতে পারবে স্যারে টান পড়বে না জায়গায় টান পড়বো না নবী সাল্লাম ঢুকলেন বিশাল স্টেজ কত কোটি মাইল লম্বা হবে কত কোটি মাইল পাশ হবে এই স্টেজ এই স্টেজটা আল্লাহ জানেন রসুল জানেন নবী সাল্লাম কয় জিব্রাইল এত বড় স্টেজ একটা ব্যানার ওর আর কয় ফুট লম্বা বানাইস নবী সাল্লাম পৃথিবীতে সাহাবীদেরকে এসে বললেন সাহাবীরা শুনে নাও এত বড় স্টেজ এরপরে আমি পিছনের ব্যানারের দিকে তাকাইলাম আমি রাসূলুল্লাহ ব্যানারের দিকে তাকায় দেখি স্টেজটা যত কোটি মিলিয়ন বিলিয়ন লম্বা ব্যানারটাও তত বড় লম্বা কিন্তু এই ব্যানারের মধ্যে অন্য তেমন কিছুই লেখা দেখলাম না তেমন কোনো কিছুই লেখা দেখলাম না তবে দুইটা কোনায় বড় ব্যানার যত বড়
দুইটা নাম মুবারক তত বড় আমি জিগাইলাম জিব্রাইল নাম মুবারক দুইটা তো পরিচিত পরিচিত মনে হয় জিব্রাইল রে এত বড় বেনার নাম মুবারক এত বড় এটা কাদের নাম মুবারক জিব্রাইল বলে যে হাসান হোসেনের শহীদ হওয়ার ব্যাপারে আপনি ভবিষ্যৎবাণী করেছেন এদের দুইজনের পরিচয় পর্ব করার জন্য সবাইকে দেখানোর জন্য আমার আল্লাহ জান্নাতুল আদনে লিফটের সপ্তম তলায় এই কনফারেন্স রুম বানাইছে হাসান হোসেনের চিনানোর জন্য সমস্ত জান্নাতীদেরকে দেখাবেন এই আমার সেই হাসান হোসেন আমার জন্য আমার হাবিবের জন্য ইসলামের জন্য তারা কারবালায় জীবন দিয়েছেন শহীদ হয়েছে আমার হাসান হোসেনকে দেখানোর জন্য সমস্ত জান্নাতীদেরকে একসাথ করবেন আল্লাহ দেখো এই সেই হাসান আর হোসেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে বিষপান করানো হলো নাউজুবিল্লাহ বলেন বিষপান করানো হলো বিষপান করানোর পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কদম মুবারকে খবর পৌঁছে গেল আপনার ভাইজানের অবস্থা বেশি সুবিধাজনক নয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি দূর দিয়ে গেলেন ভাইজান কে আপনাকে বিষপান করিয়েছে আমাকে বলুন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হোসেন যদি জানতে পারো তাইলে তুমি কি করবা আমার এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে আমি এটার প্রতিশোধ নেওয়ার নিয়ে ছাড়াবো আমি তাকে সার দেব না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে বলতেছেন হোসেন এটার দরকার হবে না আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওকে হাসান রাদিয়াল্লাহু তাআলা কয় হোসেন রে আয় নানা ভাই যে ভবিষ্যৎবাণী করেছে আমার পরে তোমাকে আর আদর করার মতো কেউ নাই আয় আয় আমার সিনা মোবারকে আয় হোসেন বাজান নাই আম্মায়ও নাই নানা জানো নাই তুই আয় আমার সিনা মোবারকে আয় ইমাম হোসেন রাদিয়াল্লাহ একটু আগে গজলটা যাইতে বলেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিনা মুবারকে বড় ভাই সিনা মুবারকে কপাল তারে ঘষায় আর বলে হোসেন বলে বড় ভাই রে ও ভাই কেমনে যাও ছাড়িয়া আজকের থেকে গেলাম আমি বাইহারা হইয়া রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জ্বর রাসুলের পরানি রে ভাই রে আমার সোনার চন্দ্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বারবার বড় ভাইয়ের সিনা মুবারকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সিনা মুবারকে কপাল ধরে গসে ইমাম হাসান কপালের মধ্যে চুমু খায় ইমাম হাসান ছোট ভাইয়ের ঘাড়ের মধ্যে চুমা দেয় আর ছোট ভাইকে ডেকে বলে আমি জানি নানা ভাই তোমার ব্যাপারে বলেছে আমি হাসান তোমার শেষ আদর করে যাই তোমাকে আমার পরে আমার আদর করার মতো কেউ থাকবে না হোসেন হোসেন রে নানা ভাই রওজা মুবারক থেকে তাকিয়ে রয়েছে আমাদের দুই ভাই মহব্বত নানা ভাই দেখছেন আম্মা যেন জান্নাতুল বাকি ডান পাশে শোয়া আম্মা যেন দেখতেছেন হুসাইন দুঃখ নিও না ধৈর্য ধৈরো ধৈর্য ধৈরো ইমাম হুসাইন যে কারবালায় যখন সীমা শোয়া দিলেন সিনা মুবারকের মধ্যে যখন বসলেন বসার পরে ইমাম হোসেন কই সীমা আমার 134টা তীরের আঘাত বল্লমের আঘাত 42টা তলোয়ারের আঘাত কম বেশি হতে পারে অনেকগুলি তীর বল্লমের আঘাত আমার সমস্ত শরীর মোবারক যাত্রা হয়ে আছে সীমা আমার সিনা মোবারক থেকে উঠে যাও আমাকে কষ্ট দিও না আমি একেবারে দুর্বল হয়ে গেছি
তুমি দেখো কি করে জানি না তবে আমি দেখতেছি দেখো তোমার যে চোখ নাই কারণ তুমি মুনাফিকি করার কারণে তোমার জাহান্নামের গন্ধ আসতেছে তোমার শরীরে এই বেয়াদব দেখো তুমি কোন সিনা মুবারকে বসো আমার নানা ভাই আমাকে ইশারা দিচ্ছে আমার মায়ার বাবা ডাইনার বামে দাঁড়ানো নানা ভাই আমাকে দেখে দেখে বলছে হোসেন আর ফোরাতের বালি তোমাকে খেতে দিব না ফোরাতের বালি তোমাকে খাওয়া লাগবে না আমি নানা ভাই শহর বানু ডেকে বলে আলিয়াস গোর ছয় মাসের ছেলে ছোট শিশুর নাই কোনো অন্যায় ওকে কুলে নিয়ে যান যায় একটু পানি চান আজগর শহীদ পানির পিপাসায় ইমাম হোসেন ডেকে বলে আলিয়াস গোর শহর বানু ইমাম হোসেন ডেকে কয় শহর বানু ডেকে কয় আলিয়াস গোর মারা যায় একটু পানি আনলে ভালো হয় ইমাম কয় শহর মানুরে ওদের ভিতর মায়া নাই রে পানি তো দিবে না মনে হয় এখন শহর বানু আবার পাল্টায়া বলে শহর বানু ডেকে বলে আলিয়াস গোর ছয় মাসের ছেলে ছোট শিশুর নাই কোনো অন্যায় ওকে কুলে নিয়ে যান যায় একটু পানি চান আজগর শহীদ পানির পিপাসায় ইমাম হোসেনকে তার স্ত্রী বলল ওদের তো ছোট ছোট বাচ্চা আছে নিজেদের নিজেদের বাড়িতে আমার কলিজার টুকরাটার জিব্বা মোবারক বের হয়ে যাচ্ছে নিয়ে যান কেমন পাশান কেমন নিষ্ঠুর অথচ তাদের মাথায় টুপি আছে তাদের মুখে দাঁড়িয়ে আছে শহর মানুষকে বললেন রোবাব ডেকে বললেন স্বামীরে আলিয়াস গোরকে দেখে ওদের মায়া লাগ ইমাম হোসেন কারবারায় গিয়ে আলিয়াস গোরকে সামনে ধরে বললেন আমার হাত মোবারকে পানি দিও না তোমরা নিজের হাতে আমার আলিয়াস গোরকে একটু পানি পান করাবো আমি আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি জানোনি অবশ্যই তোমরা জানো আমার নানা ভাই ইন্না আতাইনা কাল কাউসার কাপ হাউসে কাউসারের মালিক আমার নানা জান জানসনি জানি না হাদিস শরীফে নানায় বলে গেছে নানা ভাই আকাশের তারা যত হাউজা হাউজে কাউসারের পানি বন্টনের বাটিগুলি হবে তত ওই বাটিগুলি নিয়ে দাঁড়িয়ে আমি আমার বড় ভাই আর আমি আমরা দুই ভাই দাঁড়িয়ে থাকো যাও ও আদা দিনা তোমরা দাঁড়িয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা মুনাফিক যারা আছো আমার সামনে আজকে যদি আমার কলিজার টুকরাকে সাবান একটু পানি পান করাও আমি ওয়াদা দিচ্ছি হাউজে কাউসারের পানি যেই দিন নানায় বন্টন করবে আমরা দুই ভাই শুধু আশিক রসুলদেরকে দিতে থাকবো ওই সময় তুমি যদি ভেজালো থাকে আজকে আলিয়াস গোরকে সাহায্য করার কারণে আমরা দুই ভাই তোমার পাশে দাঁড়াবো আলিয়াস গোর কুলে নিয়ে ইমাম হোসেন কয় এই পানি পাখিতে খায় এই পানি পশুতে খায় পানি সৃষ্টি নানা রুসিলা এই পানি এই পানি পাখিতে এই পানি পশুতে খায় পানি সৃষ্টি আমার নানা রুসিলায় আমার আমরা নানা রাউলাদেরা পানির পিপাসার দ্বারা সটফট সটফট করে কলি যায় আহা এক দস্যু আসিয়া কয় তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয় একটু হাসাইতে চেষ্টা করো স্বাদ জেগেছে আমার বড় হাসি দেখবো ওরই চেহারায় ইমাম হোসেন চেষ্টা করে আজগরের মুখে হাসি নাই রে পানির জন্য বুক ফাটিয়া যায় সামান্য একটু হা করিল অমনি করে তীর মার কত কত দিচ্ছে বাবা কিন্তু বানির কষ্টে হাসি দিবে তো দূরের কথা জিব্বা মোবারক বের হয়ে যায় এক দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বেয়াদব
তিনি আলী আসগরকে সই করে একটা তীর মারলেন তিনটা গোলা মোবারক দিয়া ঢুকে পিছন দিয়া বের হয়ে গেলেন ইমাম হুসাইন ও রক্ত মোবারক গুলি জানা মোবারককে মাখে আর ডাক দিয়ে বলছেন আল্লাহ দোষ যদি হয় আমার হতে পারে আমার আলী আসগরের তো কোনো দোষ নাই এই রক্ত মোবারক আমার কলিজার টুকরার রক্ত মোবারক আমার চেহারা মোবারক আমি মেখে নিলাম মনে রাখিস আমরাই হব জান্নাতের সরদার মায় হবে জান্নাতের সরদারিনী তোরা থাকবি মুনাফিকের দলে আমার মা আমার বাবা কার বলায় আমার সাক্ষী রেখা যারা শহীদ হয়ে গেল আমি হোসেন সো আমার আলী আসগর সো আমি জানি আমার নানাই শহীদ হওয়ার খবর দিল মায় খবর দিল বাবায় খবর দিল একজন দোয়া করলেন না আমার শহীদ যেন না হয় বরঞ্চ এরসিমার তুই তোর চোখ নাই তুই বেদ্যব বেদ্যবী করার কারণে জাহান্নামের গন্ধ তোর শরীরে নেবে আদব আমার নানা ভাই আমারে ডেকে ডেকে বলতেছেন হুসেইন তোমাকে আর ফোরাত নদীর পানি পান করতে দিব না তোমার মা আসছে তোমার বাবাও আসছে আমি নানা জানো আসছি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো আর বেশি দেরি নাই হুসেইন সীমার ও সীমার একটা কথা রাখবি নি কয় কি কয় উঠে যা নানার উন্মতের আজকে শিক্ষা দিয়ে যাব আমার এত গুণী তীরের আঘাত 134টা তীরের আঘাত অনেকগুলি তলোয়ারের আঘাত অনেকগুলি বল্লমের আঘাত তারপরেও নানা জানে উম্মতের আমি শিক্ষা দিব মনে বড় দুঃখ রসীমার কয় কি কয় কাবা শরীফে নানার উম্মতেরা আল্লাহকে সেজদা দিতে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় নানার সাথে নামাজ পড়ার জন্য কত সাহাবী রওজা মোবারকে গিয়েছে বাইতুল মুকদ্দাসে কত মুসলমান গিয়েছে পাইকপাড়ার মসজিদে মুসলমানেরা জুমা পড়তে গিয়েছে বিজয়নগরের মসজিদে মসজিদে মুসল্লিরা জুমা পড়তে গিয়েছে ও সীমা আমার সিনা মোবারক থেকে চলে যাও উঠে যাও আমাকে দু রাকাত নামাজ পড়তে দাও নানা বার উম্মতের আজকে শিক্ষা দিয়ে যাব এত কষ্ট আর কিছু আমার শরীর মোবারকে তারপর উম্মতের শিক্ষা দিয়ে গেলাম আমি হুসাইন নামাজ ছাড়ি নাই সীমা আমাকে দু রাকাত নামাজ পড়তে দাও নানার মতেরা শিখে রাখো এতগুলো তলোয়ারের আঘাতের পর আমি নামাজ ছাড়ি নাই আর একটা কথা কি কারা আমাকে সিনা মোবারকে বসে কত পোচান আমারে পোচাইলা তুমি রাগ হয়ে যাচ্ছ সুরির উপর আমার নানার চিনো নাই রে সীমা আমার নানা জানলে তুমি চিনতে পারো নাই তলোয়ার আমার নানার চিনে তলোয়ার আমার নানার চিনে কেমনে কোশিমার তুমি তলোয়ারকে বলতেছো কাটো আর আমার আল্লাহ তলোয়ারকে দেখে বলছে তলোয়ার খবরদার তুমি কাটবো তো দূরের কথা হোসেনের সিনা মোবারককে বসা বেয়াদ হবে এই তলোয়ার চালানোতে চামড়া মোবারক কাটবা তো দূরের কথা একটা পশম মোবারক কাটবা না কারণ এই জায়গা আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের ঠোঁট মোবারক একবার দুইবার আমার আমার হাবিবের ঠোঁট মোবারক একবার দুইবার লাগে নাই রে তলোয়ার এই তলোয়ার বেয়াদব কাটতে চায় আমি আল্লাহ অর্ডার করলাম আমার বন্ধুর ঠোঁট মোবারক যেখানে লেগেছে এই জায়গার সামান্যতম যেন কোনো অসম্মান না হোক তুমি কিয়ামত পর্যন্ত যদি আমাকে
এইভাবে পচাইতে চাও কাটতে চাও আমাকে কষ্ট দিতে পারবা কাটতে পারবা না তে কি করব আমাকে সুযোগ দাও আমি নামাজে দাঁড়াই আমি নামাজে দাঁড়াবো আল্লাহর কুদরতি কদম মোবারক আমি যখন সিজদায় চলে যাব সীমাত সীমার রে আমি হুসাইনের কপাল মোবারকটা যখন আল্লাহর কুদরতি কদম মোবারকে লেগে যাবে আল্লাহর কুদরতি কদম মোবারক যখন আমি লাগাবো তুমি কেমনে কব দিবা কেমনে তুমি কাটবা আমি দেখবো না যেটা করেছিলেন ইমাম মুসলিমের আকিলের দুই সন্তান হারেস বিন হারেস পাপি ঘরের মধ্যে ঢুকে বলল তোমরা কারা আমরা মুসলিমের দুই সন্তান নদীর পাড়ে নিয়ে গেল ওবায়দুল্লাহ জিয়াদ কিন্তু তাদেরকে শহীদ করে নিতে বলে নাই নিয়ে গেল বলতেছেন তোমাদের কাকে আগে জবাই কর বড় হয়ে বলল আমার ছোট ভাইকে আমার সামনে জবাই করবেন না ছোট ভাই রক্ত মোবারক আমি দেখে সহ্য করতে পারবো না এই দুই ভাই কোন দুই ভাই কথা কথা মনে হয়ে গেল কাজী সারাহির গড় থেকে যখন মদিনার কাপিলার সাথে দুইটা ভাইকে বের করে দিলেন আল্লাহর ভাগ্যের লেখন না যায় খণ্ডন দুই ভাই কাফেলা হারিয়ে ফেললেন সারা রাত চললেন অথচ কাফেলার খোঁজ আর পেলেন না কিন্তু রাতের গভীরে মরুভূমির মধ্যে এই দুইটা ভাই ছোট্ট ছোট্ট বাবু মা নাই মদিনায় বাবাকে হারাই নিল কুফায় দুইটা ভাই ছোট্ট বাবুটা বড় ভাইকে ডেকে বলে ভয় ভয় লাগে ইন দা মিন টাইমে অনেকগুলি বাঘ সিংহ মুসলিম মিনাকিরের দুই সন্তানের চতুর্দিকে দাঁড়ানো ছোট ভাইটা বড় ভাই ছিলাম বরকের মধ্যে বুক লাগায় কান্দে আর কয় মায়ের শহীদ হয়ে গেল ইন্তেকাল হলো মদিনাতুল মুনাওয়ারায় বাবাকে হারাইলাম কুফায় এখন আমাদের দুই ভাইকে মনে হয় বাঘ সিংহে খেয়ে ফেলবে হঠাৎ করে বাঘ সিংহ আল্লাহর কুদরতি দরবারে মাথা উঁচু করে দোয়া করলেন বাবু আমরা তো ইমাম মুসলিমের আকিলের দুই সন্তানকে আমরা খাইতে আসি নাই জবান খুলে দাও জবানটারে খুলে দাও ওদের দুই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো বাঘ সিংহ গুলি দুই ভাইয়ের মাঝখানে রেখে কাঁদলে জবান খুলে দিনে নাল্লা বাঘ সিংহ গুলি ডেকে বলছেন ওরে দুই সন্তান ও আওলাদের শুন তোমাদেরকে খাইবো তো দূরের কথা তোমাদেরকে সম্মান করা আমাদের জন্য ওয়াজিব কারণ তোমাদের দুই ভাইয়ের ব্যাপার আমরা জানি তোমাকে তোমাদের দুইজনকে আমরা বেইজ্জতি করব তো দূরের কথা তোমাদের শরীর মুবারক থেকে রহমাতুল আলামিনের খেরান মুবারক আসে সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ আরে রিসালাত রাসুল আরে সুন্নাতুল জামা জিন্দাবাদ হযরত আল্লাহ হাফেজ কারি উলুল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ এখন এদিকে এসে পৌঁছে নাই আর দেরি করার দরকার নাই আমার ভাই আমার আদরের ভাই খুব ভালো একজন বক্তা আমার মনে বলা লাগবে না এখন নেটে সার্চ দেন এখন জয়নাল আবদিনের ব্যাপারে আপনারা জেনে নিতে পারবেন চমৎকার কণ্ঠে গোছানো আমি তো একটু ভাঙ্গা ভাঙ্গা কথা বললাম আমার আদরের স্নেহের জয়নাল আবদিন আল কাদের মাদ্দাজিল্লাহুল আলী জামিয়াত আহমদিয়া সুন্নিয়ার একজন সম্মানিত শিক্ষক আলহামদুলিল্লাহ বলুন সারা বাংলায় চষে বেড়ায় আজকে আসছে আমাদের এখানে আমাদেরকে দোয়া করে দেওয়ার জন্য এই সামান্য কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ আমি বড় ধন্য যে দুই বছর পর আসলেও আপনারা যে কিছু মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে আমার আশা সার্থক হয়ে গেছে আমার আশাটা সার্থক হয়ে গেছে দুই বছরের দুঃখ আমার নাই আপনাদের থাকলে এই রোগ যাওয়ার কথা আলহামদুলিল্লাহ কারণ সব দিন খেলোয়াড় একরকম খেলাইতে পারে কথা বলেন সারা বিশ্বের এখনো শশীন তেন্ডুলকার সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান 100 রান বেশি করছে
শচীন টেন্ডুলকার ভারতের একজন হিন্দু মানুষ বেশু 100 রান করছে এর মনে হয় এখনো কেউ ছাড়াইতে পারে না তার জীবনে বহু খেলা আছে এক রানও করতারে না আউট হয়ে গেছে গা কথা পায় না কথা এই জন্য প্লেয়ার কিন্তু সব দিন একরকম খেলাইতে পারে না আসছে আজকে আমরা দুইটা ভাই আমাদের জয়নাল আব্দুল কাদের মাদ্দাজিল হল আলী আর আমি বৃষ্টি শুরু হয়েছিল আমি খাইতে বসেছি গুড়া মাছটা এত মজা হয়েছে আপনারা লোভ করেন না জি আমাদেরকে আমি এক টুকরা মুরগি খাই নাই এক টুকরা গরুর গোশত খাই নাই শুধু গুড়া মাছটা আর ছোট্ট দুই চামচ ডাল এটা দিয়ে চারটা খেয়ে আমি স্টেজে আসছি আল্লাহ শুকুর আমি কানে কানে বলছি আমাদের ওসমান ডাক্তার সহ যারা আমার খেদমত করছে বলছি আমি যে যদি বৃষ্টির অবস্থা এরকমই থাকে তাইলে আর মাহফিল লম্বা করা এই হুজুরে কইছি মাহফিলটা তাইলে আর লম্বা করার দরকার নাই হ্যাঁ হ্যাঁ চলো গান চলো গান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিশেষ বিশেষ অতিথির আগমন বিশেষ অতিথির আগমন স্বাগত পাইপ পাড়ার পক্ষ হতে পাইপ পাড়ার পক্ষ হতে নারায়ে তাকবীর ডাইরেক্ট স্টেজে চলে আসো রাত্র যেহেতু বেশি হয়ে গেছে হুজুরের দরকারে কম আলোচনা করবেন তাও স্টেজে চলে আসলে ভালো হবে ইনশাল্লাহ রাত্র যেহেতু 12টা হয়ে গেছে আমার অত্যন্ত আদরে গত রমজানে ইফতারটা একসাথে করতে পারি নাই তবে আকাঙ্ক্ষা ছিল কারণ আমাদের সুন্নিদের তো মূল কেন্দ্রটাই হলো মদিনাতুল মারহাবা কয় না দেখছ মদিনাতুল মুনাব্বারা তো সেখানে আমরা ভালো নিবে না 12 ঘন্টা তাই না সিটাং থেকে আয়রে বেশি আলোচনা দরকার নেই আলোচনা হয়েছে অনেক এখন খালি গজল টজল কইয়া ঠেয়া যদ্দূর পারা যায় কইয়া এই ইয়ে করছে হুজুর কিন্তু 12 ঘন্টা জার্নি করে আমাদের এখানে পৌঁছলেন হুজুর আবার হোক চিটাগাং এর মানুষ কিন্তু জুমা কিন্তু আমাকে ঢাকায় মালহাবা কয় না দেখছ ঢাকা বিভাগে হুজুরের নামাজ খুশি না আপনারা আমি কিন্তু খুশি কারণ আমি ওই ডাহাই থাকি এই ডাহাই হুজুরে জুমা পড়ায় আলহামদুলিল্লাহ কোন মিয়া কষ্ট হয়ে যায় প্রতি শুক্রবার আসলে কষ্ট হয়ে যায় শুধু সুন্নিয়াতের খেদমতের জন্য তাই রমজানে একসাথেই উমরাটা হয়েছে ইফতারটা খালি একসাথে করতারি নেই ইনশাল্লাহ তবে যদি কেউ উমরায় যেতে চান রমজানে যাওয়ার চেষ্টা 1000-2000 টাকা বেশি খরচ হয় কিন্তু মজার চেষ্টাই রোজায় আবাদতের জন্য রমজানে অনেক টেস্ট অনেক মজা তো কয়েকজন বলছিলাম সামনেও বলে যাই কয়েকজন আমাদের সুন্নি জগতের কয়েকজন ভাইরাল বক্তার মধ্যে আমাদের জয়নাল আব্দুল কাদের জয়নাল আব্দুল আল কাদরী মাদ্দাজিল আলীও একজন ভাইরাল আলোচক কোরআন হাদিস ইজমাকে আসের আলোকে এই জন্য হুজুরের আমি পক্ষ হয়ে যেহেতু ঢাকা ডিভিশনে আসছে আমি ঢাকার একজন মানুষ আপনাদের অনুরোধ সুরে বলে যাই ওসমান গনি আসুনি বাবা মনে রাখবা হুজুর অনেক জাননি করে আসছে হুজুর মর্জিমা হুজুর যদি কয় সারাত করবো বাধা দিবা না হুজুর যদি কয় আধা ঘন্টা করবো এইটাও বাধা দিবা না কারণ উনি অনেক কষ্ট করেছেন চিটাগাং থেকে কেমনে ডাকা আসছে না উনি যেমন জানে আমি তো জানি কারণ আমার যাওয়া লাগে ওনাদের দেশে এই জন্য আমার কাউন্সিল অধিবেশন ছিল সব কিছু শেষ করে হুজুর আমাদের স্টেজে আসছে আমি একটা মিনিট আর দেরি করি না পাঁচক তো নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুজুর খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন হায়াত রাখে সুন্নি জামাতের পতাকা ধরে থাকবেন আর সাবধান 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 আমার
বাজানো বলে যাবে আমিও বলে যাচ্ছি এজিদ খারাপ এজিদ দুষ্ট এজিদ লম্পট সবাই বলবেন কোনো সন্দেহ নাই কিন্তু তার বাবাকে নিয়ে মন্তব্য করে এটা আহলে সুন্নাতুল জামাতের ঐক্য মত এটা নিষেধ আছে এটা তাদের ব্যাপারে মন তার ব্যাপারে মন্তব্য করা যাবে না মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার ঝগড়া করবেন না আমার সাথে ঝগড়া করতে আসার দরকার নাই আমি বলে গেলাম আপনি মানলে মানুন না মানলে না মানবেন কিন্তু আহলে সুন্নাহ হুজুরে বলে যাবে আমি বলে গেলাম আহলে সুন্নাতুল জামাতের সারা বিশ্বের ঐক্যমত মক্কা মদিনার ইমামদের সহ ঐক্যমত সাহাবীর কিন্তু সমালোচনা করা যাবে না এটা মাথায় রাখবেন ঝগড়া করবেন না যদি এটা কেউ না মানে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা আহলে সুন্নাতের জামাতে ছিলাম আসি মরণ পর্যন্ত থাকবো আমাদের সিলসিলা বা সিলসিলা এইভাবে জারি থাকবে আমরা সাহাবীদের সমালোচনা করতে যাব না পারবো না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাও ঝগড়া করবেন এটা লাস্ট কথা বলে গেলাম আপনার আপনি আপনি থাকেন আমাদেরটা আমাদেরটা নিয়ে আমরা আছি আমার মাজানের কাছে মাইকটা দিয়ে আবারও বলছি ওনার মর্জি মাফিক অনেক কষ্ট করেছে খাওয়া দাওয়া খায় নেই ডাইরেক্ট স্টেজে আসছে আলোচনা শুনতে পারবেন গাছ বাঁচায় রাখবেন ফল পাবেন অনেক দিন ঠিক কিনা বলুন গাছ যদি মরে যায় একদিন আর ফল ধরবে না ঠিক কিনা মাশাআল্লাহ পরিবেশ সুন্দর আছে সুন্দর আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত